চুরি করে পালাতে গিয়ে শেষ রক্ষা হলো না জনগণের হাতে ধরা পড়ল বাড়িতে চুরির উদ্দেশ্যে আসা দুই যুবক তারপরই চলল ব্যাপক গণধোলাই ঘটনার খবর পেয়ে পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করল দুই যুবককে মঙ্গলবার রাতে ঘটাই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় ঘটনাটি ঘটে রানীগঞ্জের শিয়ারসোল রাজবাড়ির মোড় লাগোয়া অঞ্জনাতে ঘটনা প্রসঙ্গে জানা যায় মঙ্গলবার দুপুর থেকেই দুই যুবক ঘোরাফেরা করছিল দেশ বন্ধু মণ্ডলের বাড়ি লাগলো এলাকায় তার বাড়ির দারোয়ান ও বেশ কয়েকবার ওই যুবকদের ঘোরাফেরা লক্ষ্য করে এরপরই রাত্রি নাগাদ ওই যুবকেরা বাড়ির ছাদের মধ্যে থাকা মূল্যবান তামার পাইপ চুরি করার জন্য ছাদের ওপরে গেলে চুরির বিষয়টি নজরে পড়ে যায় এলাকাবাসীর মুহূর্তে চুরির খবর চাউল হতেই দিকে দিকে মানুষজন জড়ো হয়ে বাড়িটিকে ঘিরে ফেলে এরপরই চলে চোরদের খোঁজে জোর তল্লাশি দীর্ঘ তল্লাশির পর বাড়ির এক করে প্রথমে এক যুবককে ধরে ফেলে তারা চলে ব্যাপক গণপ্রহার জনগণের হাতে মার খেয়ে ধৃত ওই যুবকই জানিয়ে দেয় আরও একজনের উপস্থিতির কথা পরে বাড়ির বিভিন্ন প্রান্ত খোঁজ তল্লাশি করে অপরজনকে খুঁজে বের করে এলাকাবাসী ওই যুবক কেউ ধরে চলে গণপ্রহার যুবকরা জনগণের মাঝে স্বীকার করে নেয় তারা চুরির উদ্দেশ্যে এই বাড়িতে হানা দিয়েছিল আর এই খবর পুলিশ প্রশাসনের কাছে যাওয়ার পরপরই রানীগঞ্জের পাঞ্জাবি মোড়ফাড়ির পুলিশ ও পাঞ্জাবি মোড়ফাড়ির আইসি মানব ঘোষ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে ক্ষিপ্ত জনতার হাত থেকে উদ্ধার করে ওই যুবকদের সকালে গার্ড দেখেছে যে এরকম একজন কেউ নামছে তো গার্ড যখন ভেতর থেকে বাইরে আসে তারপর এখানে খুঁজে পাইনি তারপর এই ঘটনাটা এখন যা হলো যেটা সন্ধ্যাবেলায় কি তারা চুরি করার জন্য এসেছে নাকি হ্যাঁ আবার কি চুরি ছাড়া আর কি কজন ছিল দুজন পেয়ে গেছে চুরি করতে এসছে আর কি হ্যাঁ কতজন এসেছিল চুরি করতে এসছে এছাড়া আর কিছু কজন ছিল সংখ্যায় চোরে না দুজন ছিল রে কি বলছে কি চুরি করতে কিছু বোঝা গেল সেরকম কথা হয়নি ওদের সঙ্গে এই যা মাসের মধ্যে যা হলে পুলিশ এসে নিয়ে চলে গেল সৌমিত্র ভাঙ্গুড়ি রিপোর্ট টাইমস বাংলা।